Assalamualaikum. This is cooking recipe to show you how to make puli pitha. Puli pitha to amader deshe onek jonopriyo. To aaj toiri korchi ami tiler puli pitha. Ei tiler puli pitha toiri korar jonno amar ja lagche. Til niyechi ami ekhane bhaja 1 cup er moto. Ar chal amra je chal diye bhat ranna kori, oi chal bheje niyechi ami 1 cup er moto. Ar elach darchini niyechi ami 2 tukra. Etao bheje niyechi. Ar narikel kurano 1 cup, khejurer gul 1 cup. আর আমি আতপ চালের ভেজা গুঁড়া নিয়েছি এখানে 3 কাপের মতো তো প্রথমে আমি চালের গুঁড়াটাকে ভালো করে ভেজে কাইটা তৈরি করব চালের গুঁড়াটা ভাজার জন্য আমি চুলায় দিয়ে দিয়েছি একটা সিলভারের পাতিলে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে চালের গুঁড়াটাকে আমি ভালো করে ভাজব চালের গুঁড়াটা প্রায় ভাজা হয়ে গেছে এবার অনবরত নেড়ে নেড়ে আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এবার চালের গুঁড়াটাকে আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে কাইটা করে নেব চালের গুঁড়াটা গরম অবস্থায় আমি ঠান্ডা পানি ঢেলে দিয়ে তারপর কাইটাকে করব এই কাইটা কিন্তু চালের গুঁড়াটা গরম থাকা অবস্থায় পানিটা ঢালতে হবে এবার কাইটাকে ভালো করে মতে নিব আমি কাইটাকে ভালো করে মতে তৈরি করে নিয়েছি তো এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি আর আমি তিলটা যে ভেজে নিয়েছিলাম তিলটাকে আমি ব্লেন্ডারে ভালো করে গুঁড়া করে নেব শুকনো আর যে চালের যে ভাজাটা নিয়েছিলাম ওইটা ওইটাকে আমি শুকনা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব আমি গুঁড়ো করে নিয়েছি ভাজা তিলটা আর চালের যে ভাজাটা ছিল ওইটা আর এবার আমি পিঠার ভিতরে যে পুর তৈরি করব এটার জন্য দিয়ে দিচ্ছি নারিকেল দিয়ে দিচ্ছি গুড় দিয়ে এটা আমি হাত দিয়ে মেখে তৈরি করে নিচ্ছি এই কাজটা হাতে করলে বেশি ভালো হবে পুরটা তৈরি করা হয়ে গেছে এবার আমি পিঠা তৈরি করে নেব আমি পরিমাণ কাই হাতে নিয়ে নিয়েছি ভালোভাবে ঘুরিয়ে ফ্রেশ করে নিচ্ছি মাঝখানে একটু গর্ত করে নিয়েছি নিচে পুরটা ঢোকানোর জন্য ফুটা দিয়ে মুখটাকে ভালো করে চেপে বন্ধ করে নিচ্ছি পিঠার শরীরটাকে ভালো করে ফ্রেশ করে নিচ্ছি একটু বাঁকা করে নিচ্ছি এটা চাপ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি হালকা একটু চাপ দিয়ে তারপরে ভাঁজটা দিতে হবে হয়ে গেছে আমার পিঠার ডিজাইনটা করা আর এইভাবে আমি সবগুলা পিঠা ডিজাইন করে নেব আবার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে আমি বানিয়ে নিয়েছি সবগুলা পিঠা আর চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর তিন ভাগের এক ভাগ পানি দিয়ে দিয়েছি আর একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি এরকম স্ট্রেনারের মাঝে আমি একটা নিট কাপড় বিছিয়ে দিয়েছি পিঠাটাকে বাদ দেওয়ার জন্য এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি
এবার পিঠাগুলো যখন একটু ঘেমে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর উপরে আমি আরেক স্তর পিঠা দিয়ে দিব। কয়েক মিনিট পর এক স্তর পিঠা ঘেমে গেছে, এবার উপরে আমি আরেক স্তর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরেক টুকরো কাপড় দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। এবার 10-15 মিনিটের মতো ঢেকে ভাপ দিলে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। 10-15 মিনিট পর আমার পিঠাটা ভাপ হয়ে গেছে মনে হয়। চুলাটা বন্ধ করে দিচ্ছি, এটা খুবই গরম, আস্তে আস্তে করতে হবে এই কাজটা। দেখেন, দেখেই বোঝা যাচ্ছে যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার পুলি পিঠা। তো আমার এই আজকের এই তিলের পুলি পিঠা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।